তোমরা যেমত আসছো এখন মোহাম্মদকে তোমাদের মন দুর্বল তোমাদের মনটা সবল হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিতে পারি ওই তিনটা প্রশ্ন গিয়া মোহাম্মদকে করবা যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা উনি সত্যিকারের নবী আমার বায়রা দেখেন কত বড় দান্দাবাদ তাদেরকে শিখিয়ে দে এক নম্বর প্রশ্ন গিয়া করবা মোহাম্মদ আমরা জানতে চাই ওই সমস্ত যুবকদের ঘটনা যারা প্রাচীন কালে তাদের শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল তাদের ঘটনাটা শুনে দাও দুই নম্বর প্রশ্ন হইল রূহ কার নির্দেশে চলে তিন নম্বর এমন কোন ব্যক্তি যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছে তার নামটা শুনে দাও এই তিন প্রশ্ন শিখিয়ে নিছে তাওরাত কিতাবের আলেমারা গিয়া প্রশ্ন করবা যদি জবাব দিতে পারে তাহলে বুঝবা সত্যিকারের নবী না দিতে পারলে বুঝবা সত্যিকারের নবী না এবার ওই দুই প্রতিনিধি মক্কার ভিতরে চলে আসছে আসার পরে লিডারদের সাথে পরামর্শ করে শোনো তাওরাত কিতাবের আলেমেরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এখন সুযোগ পাইছে নবীকে আটকানো রাখবে নবীকে আটকানো জন্য পরামর্শ করে তারা এক দল বাহিনী নবীর কাছে চলে গেল আমরা জানতে চাই আমাদের আপনার কাছে আমাদের তিনটা প্রশ্ন আমরা আপনি যদি তিন প্রশ্নের জবাব দিতে পারেন আমরা ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব যদি না দিতে পারেন তাহলে বুঝবো আপনি মিথ্যাবাদী নাউজুবিল্লাহ এক নম্বর প্রশ্ন হইল ও মুহাম্মদ ওই সমস্ত যুবকদের ঘটনা শোনায় দাও যারা প্রাচীন কালে তাদের শহর ত্যাগ করে প্রশস্ত একটা গর্তের ভিতরে আত্মগোপন করেছিল তাদের ঘটনা শোনায় দাও দুই নম্বর রূহ কার নির্দেশে চলে তিন নম্বর এমন কোন ব্যক্তি যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করছে তার নামটা শোনায় দাও এমনি নবীজি বলেন ও মক্কার বেঈমান কাফেররা এই তিন প্রশ্ন শুধুমাত্র তোমরা করবা এই তিন প্রশ্নের জবাব এই মুহূর্তে আমি তোমাদেরকে দিব না আগামীকাল আসবা আসার পরে আমি মোহাম্মদ এই তিন প্রশ্নের সমাধান আগামীকাল দিয়ে দিব দেখেন মক্কার বিমান কাফেররা তিন প্রশ্ন করছে নবী বলেন তোমরা আগামীকাল আসবা আমি জবাব দিয়ে দিব কিন্তু নবী এখানে একটা কথা বাদ দিয়েছেন বাদ দিলেন কেমনে বলে ইনশাআল্লাহ নবী যদি বলতেন ইনশাআল্লাহ তোমরা কালকে এসো আমি তোমাদের জবাব দিয়ে দিব কিন্তু নবীর দিলের ভিতরে বিশ্বাস আছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে তিন প্রশ্নের জবাব শুনায় দিবে আর আমিও শুনায় দিব সুবহানাল্লাহ জোরে বলে কিন্তু নবী যখন এই কথা কইছে যে আগামীকাল আসবা আমি মোহাম্মদ তোমাদের জবাব দিয়ে দিব আল্লাহ নবীর উপরে অভিমান করছে সুবহানাল্লাহ জোরে বলবেন না মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অভিমান করা জায়েজ আছে বোঝা গেল অনেক সময় দেখবেন আল্লাহ বিবি এমন রাগ করছে এখন আপনি রাগ শুনাইবেন কেমনে বলে রসমালাই লাগবে হ্যাঁ অভিমান করে মাঝে মাঝে অভিমান করা এটাও সুন্নত কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর উপরে অভিমান করছে দেখি আমার নবী যেহেতু কইছে যে নবী জবাব দিয়ে দিব তাহলে আমি আল্লাহর কি দরকার দেখি নবী কেমনে জবাব দেয় পরের দিন আইছে মক্কার বিমান কাফেররা ও মোহাম্মদ জবাব দাও নবী আসমানের দিকে তাকায় আছে জিব্রাইল তো আসে না জিব্রাইল তো আসে না এখন মক্কার বিমান কাফেররা ও মোহাম্মদ বুঝছি তুমি সত্যিকারের নবী না সুযোগ পাইছে নবী শুধু কান্দে একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে দিন যায় নবী তাকায় আছে আসমানের দিকে আর তারা বলে ও মোহাম্মদ তুমি যে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দাও এই আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে নাউজুবিল্লাহ কইতেন না নবীর মনটা আরো দুর্বল হয়ে গেল
আকাশের দিকে তাকায় নবী কান্দে আল্লাহ জবাব কেন আসে না জিব্রাইল কেন আসে না নবী এইভাবে দিন পার করতেছে মক্কার বিমান কাফেররা নানান ধরনের নবীকে নিয়ে সমালোচনা করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর তো সহ্য হয় না নবী কান্দে নবী বসে বসে কান্না করে হঠাৎ করে যখন তাফসীরের কিতাবের ভিতরে লেখে 14 দিন যখন পার হয়ে গেল এমনিতেই হঠাৎ করে জিব্রাইল আসার ঘন্টা বেজে গেছে আসমানের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে জিব্রাইলের আগমন ঘন্টার আওয়াজ নবীর দিলটা ঠান্ডা হয়ে গেল নবীর সামনে যখন জিব্রাইল এসে হাজির আমার আল্লাহ বলে জিব্রাইল রে যা আমার নবীর কাছে যা আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সালাম জানাইয়া দিবে শুনো তা না আর তিনটা প্রশ্নের জবাব নিয়ে যাও আমার নবীকে তিন প্রশ্নের জবাব শোনাইয়া দিবা আল্লাহু আকবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইলের যখন আগমন ঘটল এমনি নবী কান্দে আর বলে ও জিব্রাইল এত দিন তুমি কোথায় ছিলা আমাকে নিয়ে সমালোচনা করে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার শান্তি লাগে না আমার ভালো লাগে না এত দিন তুমি কোথায় ছিলা এমনি নবী যখন নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মন দুর্বল করবেন না আমার আল্লাহ আপনাকে একটা সুযোগ দেওয়ার জন্য এতটা দিন আল্লাহ আমাকে আটকে রাখছেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আপনাকে ইনশাআল্লাহর সুযোগ দেওয়ার জন্য আল্লাহ আমাকে আটকে রাখছে নবী গো আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করে নবী সালামের জবাব দিলেন আর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তীর প্রশ্নের জবাব আমার আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে নবী গো তিনটা প্রশ্নের জবাব নিয়ে যান আল্লাহু আকবার যখন নবীর কাছে তিন প্রশ্নের জবাব চলে আসলো কিন্তু নবীকে আমার আল্লাহ একটা সবক দেওয়ার জন্য এতটা দিন ওই বন্ধ করে দিয়েছে ইনশাআল্লাহর সবক কিসের সবক ইনশাআল্লাহ বোঝা গেল ইনশাআল্লাহর দাম আছে ইনশাআল্লাহ ওয়ালা তাকুনান্না লিশাইইন ইন্নি ফাইলু যালিকা আরো জোরে বলেন ইল্লা ইয়াশাআল্লাহ ও নবী কোন কাজ করতে গিয়ে কথা বলবেন না ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা আগামী কাল আমি কাজটা করব এই কথা বলবেন না ইল্লা আইয়াশা আল্লাহ বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাজটা করব আগে ইনশাআল্লাহ বলবেন এরপরে কাজ সমাধান করবেন আপনি আগেই বলবেন না যে আমি কাজটা সমাধান করে দিব প্রত্যেক কাজে আপনি ইনশাআল্লাহ বলবেন সুবহানাল্লাহ জোরে বলেন এটা নবীকে শিক্ষা দেওয়া না আমাদের কি আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দেওয়াইছেন কথা কয় না তাফসীরের কিতাবের ভিতরে লেখে নবীরে শিক্ষা দেওয়া না আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিবেন এ বান্দারা কোন কাজ করতে গিয়ে কথা বলবা না আমি করব আমি পারি না ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় ঠিক কি না জোরে বলেন এক বেচারা ফকির ভর্তি টাকা নিয়ে বাজারে রওনা হইছে এক লোকের জিগায় ও ভাই কই যান বলে গরু আনতে যাই সামনে তো কুরবানি করব ঈদের দিন ঈদের মৌসুম একটা গরু আনমু ভালো দিকে একটা গরু আইনা এটার ঈদের দিন জবাই করব লোকটা বলে ভাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তো ভালো একটা গরু আইনা কুরবানি করব আল্লাহর নামে লোকটা বলে ভাই পকেট ভর্তি টাকা আছে বাজারে গরু আছে ইনশাআল্লাহ বলার কি দরকার আছে এই কথা কয়ে বাজার রওনা হইছে আর গরুর বাজারে ইল্লা মাশাআল্লাহ ডিজিটাল চুরির অভাব নাই আল্লাহ পকেটের কোনো অভাব নাই সামনে পকেট পিছনে পকেট ভিতরে পকেট পকেটের আর অভাব নাই এই ডিজিটাল চুরের আন্ডারে যারা গিয়ে পড়ছেন বুঝছেন যে অবস্থা কি এই লোকটা গিয়া বাজারের ভিতরে দিয়ে হাঁটে আর যারা সুর ওরা বুঝে যে লোকটা মালদা টাকাওয়ালা আছে তার পিছে পিছে ঘুরে সুযোগ পাইলে মেরে না ঠিক কিনা জুড়ে বলে বেচারা গিয়ে গরু চয়েস করছে কি বিশাল এক গরু
তার কাছে খুব পছন্দ হইছে ভাই মালিকের কাছে গেছে গরুর দাম কত বলে অত টাকা বলে ঠিক আছে এই গরুর আমার সয়েজ হইছে আমি গরুটা নিব তবে দাম কত এত টাকা নেন গরু দেন আর টাকা নেন গিয়ে দেবেন আর দিয়ে ইল্লা মাশাআল্লাহ একটা দেখাও নাই এখন লোকটা কয় ইনশাআল্লাহ বাড়ি থেকে বের হয়েছিলাম ইনশাআল্লাহ গরু সয়েজ হইছে ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ পকেটে টাকা নাই এখন লোকে জবে আর ইনশাআল্লাহ কয় বাড়ির দিকে যায় ইনশাআল্লাহ গরু সয়েজ হইছে ইনশাআল্লাহ পকেটে হাত দিছি ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ একটা টাকাও নাই জবে আর বাজ্জা যাইতে যাইতে ওই যে বেচারা লাগে আবার দেখা এ ভাই কইজা বলে ইনশাআল্লাহ বাড়ি থেকে গেছিলাম ইনশাআল্লাহ বাজারে গেছি ইনশাআল্লাহ গরু সয়েজ হইছে ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ সুরে টাকা নিয়ে গেছে এখন লোকটা কয় এ ভাই এখন যদি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহর কোনো দাম নাই ইনশাআল্লাহ কইতে কইতে মরতে ভারত টাকার ফিরত আসবে না তাহলে সময় মতো ইনশাআল্লাহ কওয়ার দরকার সময় গেলে গা ইনশাআল্লাহর দাম নাই সুর গেলে গা বুদ্ধিবাড়ির লাভ আছে জিব্রাইল বলে হুজুর কোন কাজ করতে গিয়ে আপনি কথা বলবেন না যে আগামী কাল কাজটা করব ইনশাআল্লাহ বলবেন সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আজকের এই ওয়াজ থেকে একটা সবক আমরা নিলাম ইনশাআল্লাহ প্রত্যেক কাজে রাজি আছে ইনশাআল্লাহ আমার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াবেন নাম্বার ওয়ান প্রশ্ন হইল তারা বলেছে যুবকদের ঘটনা শোনায় দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা এক দেশে ছিল এক জালেম বাদশাহ তার নাম ছিল বাদশাহ দাকিয়নর তার দেশের ভিতরে একটা প্রতি বছর একটা মেলার টাইম হইতো মেলার টাইম যখন আসতো এই মেলার টাইম আসার পরে মেলার মধ্যে সব মানুষ মূর্তির সামনে মাথা নত করত বছর ধরে ধরে যখন মেলার টাইম আসলো তার দেশের ভিতরে আইনদারি করে দিয়েছে সকলে মূর্তির সামনে মাথা নত করবা যে মুহূর্তে সমস্ত মানুষ মাথা নত করতে শুরু করে দিয়েছে বাদশাহ তাও জানায় দিছে যারা মাথা নত করবা না তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে মেরে ফেলা হবে এ বাদশার মুখ দেখে আদেশ মূর্তির সামনে মাথা নত করতে হবে এমনি যুবকদের ভিতরে সমস্ত মানুষগুলি মাথা নত করে মূর্তির সামনে সেজদা দেয় এমনি একটা যুবক কেন সিনিয়র এই যুবকটা যখন মূর্তির সামনে মাথা নত করবে এমনি একটা গায়বী আওয়াজ কে যেন ডাক দিয়ে বলে যুবক রে মূর্তির সামনে মাথা নত করবি না মাথা নত যদি করতে হয় এক আল্লাহর কুদরতি পায়ে মাথা নত কর দেখা হবে বাবা আর মেয়ে কালিমা করে মুসলমান হয়ে গেছে দেখলে মূর্তির কোনো পাওয়ার যুবক সাতজন যুবক যখন মূর্তির সামনে মাথা নত করছে না বাদশার কাছে খবর গেছে বাদশা নিয়া কয় এই যুবকেরা মূর্তির সামনে মাথা নত করলা না কেন বলে এই বাদশা শুন পরে যে আল্লাহ বানাইছে আমরা যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর গোলামি চলবে মূর্তির সামনে মাথা নত চলবে না বাদশা কয় এত পাওয়ার পাইলো কই বুঝা গেল যারা নতুন ইমান ইমানদার যারা শক্তিশালী ইমানদারা এদের ইমানি পাওয়ার বেশি কথা বলতে বলতে জীবন দিব যতই জেল হাজতে যা কোনো আপত্তি নাই তবে হক কথা ছাড়ব যুবকরা কয় মরতে রাজি কিন্তু ইমান ছাড়তাম না মাথা নত করব না যুবক 7 মিনিট সময় দিলাম তাড়াতাড়ি ধ্যান ধারণা পরিবর্তন করো এমনি বাদশা বলে ঠিক আছে বাদশা যখন কইছে 7 মিনিট সময় যুবকেরা বলে ঠিক আছে এখন যাইতে 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 বিশাল এক পাহাড় পাহাড়ের নিচে গভীর এক গর্ত তেলাওয়াত করছি কাহাব কাহাব সুরার শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত গর্ত যুবকরা গিয়া দেখে বিশাল বড় গাথা এই গাথা দেখার পরে 7 জন পরামর্শ করছে কইরা ঢুকি দিকে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইরা যখন ঢুকছে আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম দিয়া দিছে তাফসীরের কিতাবের ভিতরে লেখে ঘুমাইতে ঘুমাইতে 50 বছর 100 বছর 200 বছর 309 বছর ঘুমাইছে এ ভাই আপনাদের এলাকায় এই দুকুনার মানুষ এক বছর কেউ ঘুমায়নি এক মাস এক সপ্তাহ ঘুমায়নি কেউ একদিনও তো ঠিকমতো ঘুমায় না পাগল হয়ে যাবো গা পাগল কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বৈজ্ঞানিকের থিওরি হইলো যদি কেউ কমপক্ষে 6 ঘন্টা ঘুমায় তার ধ্যান ধারণা তার মস্তিষ্ক ভালো থাকে 6 ঘন্টা বেশি ঘুমাইলেও মাথা ধরব কম ঘুমাইলেও মাথা ধরে কথা বলেন ঠিক কি না হ্যাঁ যুবকরা যখন ঘুমাইছে 309 বছর হঠাৎ করে ঘুম ভাঙছে তাকায় দেখে সূর্য অস্ত যায় যায় ভাবে তাড়াতাড়ি উঠ সূর্য অস্ত